ইমান সন্দেশখালী জেলিয়াখালীতে তৃণমূল নেতা শিবু হাজরা তিনটে পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় এলাকার সাধারণ মানুষ বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারির পর শুক্রবারও পথে নেমেছেন মহিলারা তাদের দাবি শাহজাহান শেখ শিবু এবং উত্তম সর্দারের গ্রেফতারি বুধবার রাতেও শিবুর জন্য একটি পোলট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল শুক্রবার সকালে আবার উত্তেজনা ছড়ায় সন্দেশখালীতে কাটারি দা বাঁশ লাঠি হাতে শুক্রবারও পথে নেমেছেন মহিলারা মূলত তাদের নেতৃত্বেই চলছে বিক্ষোভ নেতা শিবু তিনটে ফার্মে আগুন ধরিয়ে দেয় এলাকার সাধারণ মানুষ বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারির পর শুক্রবারও পথে নেমেছেন এলাকার মহিলারা এবং তাদের দাবি শাহজাহান শেখ শিবু এবং উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে বুধবার রাতেও শিবুর অন্য একটা পোল্ট্রি ফার্মে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল শুক্রবার সকালে আবার উত্তেজনা ছড়ায় খালিতে কাটারি দা, মাস, লাঠি হাতে পথে নেমেছেন মহিলারা মূলত তাদের নেতৃত্বেই চলছে বিক্ষোভ দফায় দফায় বিক্ষোভ গ্রামবাসী মহিলারা তাদের মূল দাবি শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা এবং উত্তম সর্দারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে কারণ গ্রামের গরিব চাষিদের জমি কেড়ে নিয়ে মেছো ভেরি তৈরি করেছে এবং তার লিজের টাকা তিন বছর আটকে রেখেছে সে সেই কারণেই অবিলম্বে শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করতে হবে সেই দাবি নিয়েই বৃহস্পতিবার সকাল থেকে গ্রামের মহিলারা ঝাঁটা লাঠি বাঁশ নিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখায় গ্রেফতারের দাবিতে এই ঘটনায় সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো বলেন সন্দেশখালীতে ব্যাপক দুষ্কৃতী তাণ্ডব চালিয়ে সন্দেশখালীকে অশান্ত করার চেষ্টা করছে আমি তাদের বলবো আপনারা শান্ত থাকুন পাশাপাশি উত্তম সর্দার যে তিন বছর লিজার টাকা চাষিদের দেয়নি সেটা কিন্তু স্বীকার করে নিলেন বিধায়ক সুকুমার মাহাতো পাশাপাশি বলেন আমরা বলেছি তারা যদি অল্প দিনের মধ্যে আমাদের সঙ্গে এসে দেখা করে তাহলে তাদের তিন বছরের লিজের টাকা আমরা দেবার ব্যবস্থা করে দেবো শোনাই কি বলছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো শুনুন তারা তাণ্ডব চালিয়েছে তারা ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করেছে তারা পোলট্রি ফার্মে আগুন ধরিয়েছে একটা কেজি স্কুল হচ্ছিল কেজি স্কুলটাকে পুড়িয়ে দিয়েছে এবার ব্যাপক দুষ্কৃতির তাণ্ডব চালিয়ে তারা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে আমি সন্দেশকারী মানুষকে বলবো আপনারা শান্ত থাকুন নিশ্চয়ই আপনাদের দাবি দেওয়া যেটা আছে আমরা উত্তম সর্দার যদি লিস্ট টাকা না দেয় সেটা আমরা বলেছিলাম খুব তাড়াতাড়ি আমরা ডেট করব আপনাদের নিয়ে বসে টাকাগুলো ফেরত দেবো দাদা উত্তম সর্দার এবং শিব হাজরার বৃদ্ধি একাধিক জায়গাতে চাষের জমি চিনি নিয়ে মেচে ভেড়ি করেছে এবং তিন বছর লিজের টাকা দেওয়া হয় না এমনটাই অভিযোগ এখানে একটু বলে নিই আমাদের সন্দেশখালী নোনা এলাকা যেখানে ইয়াস আমফান বুলবুল প্রতিবার তাণ্ডব হয় প্রতিবারে ধানের জমি নষ্ট হয় ফলে চাষিরাই স্বতঃস্ফূর্তভাবে ফিশারি করে এবং তারা একজন মালিককে বেছে নেয় যার আন্ডারে তারা লিস টাকা পায় এখানে নামা করে ফিশারি হয় তো এখানে সেই সিস্টেমেই হয়েছে এইবার কেউ টাকা পায়নি বা কারো জমির কাগজপত্র নেই তাদেরকে আমরা বলেছিলাম যে আপনারা আসুন আমরা নিশ্চয়ই ওই জমি তো আছে কাগজ না থাকলেও তাদের টাকা দেওয়া হবে কিন্তু উত্তম সাদার যে কোনোভাবেই বছর থেকে লিস্ট টাকা আটকে রেখেছে আমরা সেটা দলের থেকে বলেছি দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজ করা যাবে না সেটা বলে দিয়েছি কি এই দল থেকে দেওয়া হবে না দল থেকে বলতে আমরা ওরা যদি আমাদের কাছে আসে দু এক দিনের মধ্যেই আসে তাহলে আমরা টোটাল লিস্ট টাকাটাই দেওয়ার ব্যবস্থা করব টোটাল তিন বছরের টাকা তিন বছরের লিজের টাকা দেওয়ার ব্যবস্থা করব আমাদের প্রতিনিধি তপন মন্ডল কি প্রতিবেদন তুলে ধরলেন গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে সন্দেশখালী বিধানসভা এলাকা এই সন্দেশখালীর দুটি ব্লক সন্দেশখালী ওয়ান ও টু আর এই সন্দেশখালী ওয়ানেই বাড়ি সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের গত পাঁচই জানুয়ারি সন্দেশখালীতে রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে এসেছিলেন ইডি আধিকারিকরা আর সেদিনই কিন্তু এই ইডি আধিকারিকরা আক্রান্ত হয়েছিলেন শেখ শাহজাহানের অনুগামীদের হাতে তারপর থেকে কেটে গিয়েছে এক মাস এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান তিনি কোথায় আছেন পুলিশ তার কোনো হদিশ দিতে পারেননি তবে বিরোধীদের দাবি যে তিনি পুলিশের ঘেরাটোপেই আছেন যদিও পুলিশ এ বিষয়ে কোনো মুখ মুখে রাজি হয়নি তবে এর মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ধীরে ধীরে হলেও সন্দেশখালীতে শেখ শাহজাহানের যে সাম্রাজ্য সেই সাম্রাজ্যের রাস কিন্তু আগলা হতে শুরু করেছে এবং আর সে কারণেই আমরা বলতে পারি যে এলাকার মানুষ কিন্তু তাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় তারা মুখ খুলতে শুরু করেছেন ইতিমধ্যেই তারা জানিয়েছেন যে তাদের জোর করে নিয়ে যাওয়া হতো বিভিন্ন মিটিং মিছিলে এমন কি তাদের কাছ থেকে জোর করে জমি নিয়ে লিজের টাকা দেওয়ার নাম করে জমিতে মেছো ভেড়ি বানিয়েছিল এই শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার মতো নেতারা কিন্তু গত তিন বছর ধরে এলাকার মানুষদের তাদের সেই লিজের টাকা কিন্তু দেয়নি তার কারণ একটাই যে তাদের সেই প্রভাব অর্থাৎ তৃণমূল করে তারা শাসক দল করে এই প্রভাবের জেরেই কিন্তু এলাকার বাসিন্দারা মুখ খুলতে পারেনি এতদিন কিন্তু শেখ শাহজাহান পালিয়ে বেড়ানোর পর থেকেই কিন্তু এলাকার মানুষ তারা মুখ খুলতে শুরু করেছেন এবং তার বই প্রকাশ হলো সন্দেশখালীর থানা চত্বরে আমরা দেখলাম যে গত মঙ্গলবার এলাকা বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়ে পিছু হটলো এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা আগুন জ্বললো উত্তম সর্দারের এবং শিবু হাজরার পোলট্রি ফার্মে আজ আবার অর্থাৎ বৃহস্পতিবার আবার এলাকার বাসিন্দারা সেই শিবুপ্রসাদ হাজরা ও শেখ শাহজাহানের পাশাপাশি উত্তম সর্দারের গ্রেপ্তারের দাবিতে কিন্তু তারা পথে নামলো এবং শিবপ্রসাদ হাজরা জেলিয়াখালীর যে বাড়ি আছে সেই বাড়ি সংলগ্ন এলাকায় যে পোলট্রি ফার্ম আছে সেই পোলট্রি ফার্মে কিন্তু আগুন জ্বালিয়ে দিল বলা যায় যে সন্দেশখালীর মানুষ শেখ শাহজাহানের যে প্রভাব সেই প্রভাব থেকে বাইরে আসার চেষ্টা করছেন তাদের পিছনে কারা আছে অনুমান করা যেতে পারে যে বিরোধীরা তাদের পিছনে অর্থাৎ গ্রামবাসীদের পিছনে মদত দিচ্ছে তবে তারা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে তাদের কাছে তাদের সমর্থন আছে বলেও কিন্তু জানিয়েছেন শেখ শাহজাহান আর এই নাম দুটো এখন রাজ্য রাজনীতিতে বারবার ঘুরে ফিরে আসছে এবার ফের উত্তপ্ত সন্দেশখালী বিক্ষোভ পাল্টা বিক্ষোভে উত্তেজনা সন্দেশখালিতে তৃণমূলের বিক্ষোভ তুলতে ঝাঁটা লাঠি হাতে এলাকার বাসিন্দারা বিক্ষোভস্থলে পৌঁছলে উত্তেজনা ছড়ায় সন্দেশখালী থানা সংলগ্ন এলাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় কিছুক্ষণের মধ্যেই গ্রামবাসীরা বিক্ষোভকারীদের তাড়া করে তৃণমূলের বিক্ষোভস্থল ছেড়ে সন্দেশখালীর বিদ্যাধরী নদী পেরিয়ে পালানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা কয়েকজন নদীতে পড়ে গেলে নৌকার মাঝিরা তাদেরকে উদ্ধার করে পরে তৃণমূল নেতা সুশান্ত সর্দার ওরফে উত্তমকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখা এলাকার বাসিন্দারা রাতে এলাকায় বাড়িতে আগুন জ্বলতে দেখা যায় সোমবার আদিবাসীদের বিক্ষোভের পর মঙ্গলবার এলাকার তৃণমূল নেতাকর্মীরা বিক্ষোভে সামিল হন সন্দেশখানি থানা সংলগ্ন এলাকায় রাত পর্যন্ত চলে বিক্ষোভ কর্মসূচি বুধবার দুপুরে ফের তৃণমূলের তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় এলাকায় একজন তৃণমূল কর্মী সুদীপ্ত কি বক্তব্য তার আসুন সরাই। কেন্দ্রীয় বঞ্চনা মিছিল ছিল শান্তিপূর্ণভাবে মিছিল হচ্ছিল আমরা মিছিল করে আমরা বাড়িতে খিআই উঠেও গেছি কিছু দুঃখ বিজেপির আছে তারা এসে আমাদেরকে কাঁচের বোতল নিট কিছু মহিলাও ছিল তারা লাঠি সোটা এনে আমাদেরকে বোট টোট আটকে দিয়ে আমাদের খুব মারধর করেছে পনেরো কুড়ি জনকে এবং কিছু লোক তো জল ঝাঁপিয়েও চলে এসছে নদীতে ঝাঁপ দিয়েছে নদীতেও ঝাঁপ দিয়েছে বাড়ি রয়েছে রয়েছে কিছু হ্যাঁ এবং বোতল আমাদের ছুঁড়ে ছুঁড়ে মারছে ইট সবাই আমাদের ঘাটে দাঁড় করিয়ে মারছে আমাদের বোটে উঠতে দিচ্ছে আমাদের খেয়া বেঁধে যেতে দিচ্ছে না খেয়া ঘাটে বেঁধে আমাদের মারছে তোমরা কি যাও আমরা ওদের শাস্তি তবে এখনো পর্যন্ত এই সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান কোথায় তার কোনো উত্তর কিন্তু এখনও পাওয়া যায়নি নিয়ে বিজেপি নেতার কি বক্তব্য উঠে আসছে সেটাও শোনাবো সন্দেশখালী ত্রাস তৃণমূলের ডন শেখ আজকে লুকিয়ে বেড়াচ্ছে পালিয়ে বেড়াচ্ছে আজকে তেত্রিশ দিন হয়ে গেল কিন্তু সে আজকের অধরা পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না অথচ আমাদের সন্দেশখালীর মানুষ আমরা সকলেই জানি শেখ শাহজাহান পুলিশের নজরেই আছে পুলিশের তত্ত্বাবধানেই আছে পুলিশের ঘেরাটোপের মধ্যেই আছে পুলিশ খবর দিচ্ছে শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না পাঁচই জানুয়ারি কোর্টের নির্দেশে তার অফিসাররা এসেছিল শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে তল্লাশি চালাতে হয়তো সেদিন শেখ শাহজাহানের বাড়িতে ঢুকলে বহুমূল্য সম্পদ পাওয়া যেত সেই সম্পদ সরানোর জন্য শেখ শাহজাহান তার বাহিনী দিয়ে ইডি অফিসার সহ কেন্দ্র বাহিনী যার কজন ছিল তাদের উপরে আঘাত করে লাঠিচার্জ করে রক্তাক্ত করে এবং তাদেরকে তাদের তদন্তে বাধা দেয় শেষ পর্যন্ত ইডি অফিসেরা চলে যেতে বাধ্য হয় তারপর থেকে শেখ শাহজাহানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না উনিশ দিন পরে আবার যখন ইডি অফিসার আসলো তার বাড়িতে তখন তার বাড়িতে আর কোনো কিছুই খুঁজে পাওয়া গেল না সব তত্ত্ব লোপাট হয়ে গেল সোনা তথ্য টাকা পয়সা যা আশঙ্কা করা হয়েছিল থাকতে পারে কোনো কিছুই পাওয়া গেল না এখন সেই শেখ শাহজাহান আজও পর্যন্ত ইডির ডাকে সারা দিল না আজকে ডেট ছিল স্টলেগে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল সে আসবে কিন্তু শেখ শাহজাহান আজও মনে করলো না হবে খালি বারবার উত্তপ্ত হয়ে উঠছে এবং বিভিন্ন আপডেট পেতে অবশ্যই আজতাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা